আমলের সে খুবই বড় স্ট্রাইকার ছিল, সে হইলো আপনার মিয়া ভাই মারিম খান। সেই খেলে আপনারে গোল দিতে পারত। তোমার সোনাটার মধ্যে চরম ভুল আছে। তিনার শরীরটা কিরকম দেখাইলে? জি ভালো, জ্বরটা কমছে। জ্বর যত আসা যাওয়া করবে তত বেশি সে ক্লান্ত হয়ে পড়বে। যুক্তি একটা তো মারাত্মক দিলে মামা। তুমি নাকি প্রাইভেট পড়ানোতে এলাকার মধ্যে জাম্পিয়া? জি মামা, সব আপনাদের দোয়ায়। তুমি নাকি শুধু মেয়েদেরই প্রাইভেট পড়াতেছ? জি মামা, সেও আপনাদেরই তো। আর সালাম লাগবে না। ক ফোটা সুখের জোর গেলে সে যে তুমি না। চাচা, এটা কিশোরের গান। দুশ্মন সাফ। পুরুষেরা 100 হাত দূরে থাকো। মাতা যদি তাদের নিজেদের দায়িত্ব নিজেরা পালন করতে কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে সন্তানরা তাদের নিজের দায়িত্ব পালন করে নেবে, কোনো অসুবিধা নেই না মা? আরে ভাই, সুটুমিয়া মরমিয়ারও রাক্ষসের স্বভাবে, যদি বলে যে দূরে যাবো তাই সামনে। পাতারা সপূর্ব কপাত ভ্রমণ। ওই ডাক্তার বলেছে ওই লাঠি খেলা ছেড়ে দিয়ে ঘরে বসে আছি, সেজন্য শরীরের মধ্যে কামরানি রোগ হয়েছে। কি ব্যাপার আসান ভাই, তুমি বাড়ি থাকতে রুমালিপু বের হয়ে গেল কি করে বিক্রি করতে? আরে তুমি আমাদের বাড়িতে ইয়ং বসে একটা প্রবলেমেটি, সেটা মানা করবে সেটা আরো বেশি করে। আমার অন্তরা আমার কলিজা। তোর ছাত্রীর ভিতর যদি কাউরে পছন্দ হয় আমারে বল। শিক্ষকের সাথে কোনোদিন কোনো ছাত্রী মানে স্টুডেন্টের বিয়ে সম্ভব না, হতে পারে না, এটা তোমার ভুল ফল্ট। কি হলো এই গান কোত্থেকে ভাসি আসতেছে? মনে হয় তো আমাদের বাড়ির দিকে আসতেছে। আমার অন্তরা আমার কলিজা। এইটাই মনে হয় বাড়ি। সালাম আলাইকুম। এইটা কি ফয়জুল ইসলাম মাস্টার ওরফে ফিজা স্যারের বাড়ি? জি জি। তিনি কি বাড়িতে আছেন? জি না, তিনি বাড়িতে নেই, তিনি বাড়ি থেকে বেরিয়ে আপনাদের সামনে খাড়িয়ে। আপনি সে? জি। ফয়জুল ইসলাম মাস্টার ওরফে ফিজা স্যার? হ্যাঁ হ্যাঁ। শুধু তিনি মেয়েদেরকে প্রাইভেট পড়ান? কদম বসি করে কেন? আপনি হলেন প্যারাইভেট চ্যাম্পিয়ন মাস্টার, আপনার আজ প্রথম দেখলাম, তাই একটু শ্রদ্ধা জানাইলাম। আপনার নাম অনেক শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা আপনারা কারা? জি, আমার নাম ধাবলা, পাশের গ্রাম রসপুরা থেকে আসছি, আমি আইনল ব্যাপারীর মেয়ে। আপনি রসপুরার আইনল ব্যাপারীর মেয়ে? ওরে বাবা, সে তো বিরাট প্রভাবশালী ব্যক্তি। আর আমার নাম মিসমাহেলা, উনার ক্যাশেট অপারেটর। তা আপনারা কি উদ্দেশ্যে এখানে এসে পড়েছেন? বিয়ের উদ্দেশ্যে। বিয়ের উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য? খুবই মহৎ উদ্দেশ্য। আপনি যে বিয়ের কথা ভাবতেছেন সেই বিয়ে না, সেই বিয়েকে তো বিবাহ বলে, ম্যারিজ।
আর আমি যে বিয়ের কথা বলতেছি সেটা একটা ডিগ্রি, একটা টাইটেল। এই বিয়ে ডিগ্রির একটা টাইটেল আমার নামের সাথে যোগ করার জন্য আপনার হেল্প চাইতে আসছি। তা আমি আপনারে কি হেল্প কি সহযোগিতা করতে পারি সেটা বলেন। আপনার মতো একজন চ্যাম্পিয়ন প্রাইভেট মাস্টার আপনি আমাকে কিভাবে হেল্প করবেন সেটা আমাকে বলতে হবে। আপনি আমাকে প্রাইভেটলি প্রাইভেট পড়াবেন যাতে আমার বিয়েটা হয়ে যায়। আচ্ছা তালি বলে আপনি কালকে আসেন, আমি তো এখন একটু ওই ভবদিয়াতে টিউশনি করতে যাচ্ছি, জরুরি এক ব্যাচ প্রাইভেট পড়ানো আছে। আপনি কাল এই সময়ের একটু দানা আগে আসবেন, ঠিক আছে? ভবদিয়াতে আপনার মামার বাড়ি, মারেম খা হারেম খা আপনার মামা। আরে বাবা আপনি তো দেখছি আমার সব খবরই রাখতেছেন। আমি আপনার সব খবর জানি, আর জানি বলেই তো আপনার কাছে সুইটে আসিছি। যেভাবে সুইটে আইছেন সেভাবে ফিরে চলে যান আর কালকে আসেন। আর শুনেন, কালকে আসার সময় আপনি আপনার ওই ম্যাট্রিক আর ইন্টারের মার্কশিটটা নিয়ে আসবেন। মার্কশিট দিয়ে কি করবেন? না আপনার ওই অতীত রেকর্ডগুলো আমি একটু যাচাই করে দেখব। অতীত রেকর্ড খুব খারাপ। আচ্ছা কালকে আপনারা আসবেন, ঠিক আছে? মাহিলা গান বাজা। এখন আমি করি কি উপায় আমার অন্তরায় আমার কলিজায়। না আগের মতো জোর পাই না কণ্ঠে। কেন কলিজায় ভুজঙ্গুতির বিধলে গলায় জোর পাওয়া যায় কি রে? কি যে কন আসান ভাই, তোমার গানের গলাটা কিন্তু ভালোই। সেটা তুমি বুঝলা, কিন্তু তোমার এই গানের মাস্টার তো ভাবেই আছে না, ও বুঝলো না। ওনার আমি কত করে বলতেছি তো ভাই তোমার কাছে আমি একটু গান শিখবো, কিন্তু সে আমার পাত্তাই দেয় না। আয় না তুমি তার একটু বুঝাই বলো না। আমার বলতে হবে কেন? তোমাদের সাথে একই ব্যাচে শিখতে চাই আর কি। কি কও আসান ভাই, তুমি মেয়েদের ব্যাচে গান শিখবা? তাতে কি, তুমি তার একটু বুঝাই বইল না তাহলে সে শিখার যাবে না। আসসালামু আলাইকুম বড় চাচা। কারে সালাম দাও? কিডা আপনি? আমি ওর বড় চাচা, আর তোমার বাপ। সেটা তো চিনলাম, কিন্তু এই অসময় আপনি? খুবই কি অসময় এসে হাজির হয়েছি? না আপনার বাড়িতে আপনি হাজির হবেন তাতে সময় অসময় কি, মনে হচ্ছে আমারই অসময় হাজির হয়েছে। হ্যাঁ খুবই অসময়। কারে কি বুঝাই বলতেছিলে ওরে? যে বা ওরে বলতেছিলাম ও জানে রুমালিফুর একটু বুঝাইতে হয়ে যায়। রুমালিফু কি করেছে? ভিকে ঝুলে নিয়ে বের হয়ে গিয়েছিল, রাস্তা থেকে তিনারে ধরে নিয়ে এসে ভেতরে ঢুকাই দিয়ে গেলাম বড় চাচা। তার ঢুকাই দিয়ে বাইরে বসে কি গল্প হইতেছিল? গল্প কেন বলতেছেন আব্বা? ওরে বলতেছিলাম ও জানে রুমালিফুর একটু বুঝাইতে হয়ে যায়, পূজাতে সুযোগ পালি জোলা নিয়ে বার হয়ে না যায়। যে বড় চাচা, এইবার তুমি বলো, তুমি থাকতে তোমার ফুপু ঝোলা নিয়ে বাইরে চলে যাবার সুযোগ পাইলো কি করে? যে আমার গোসলের দেরি হয়ে যাচ্ছে, আমি আসি বড় চাচা। আবারও আসসালামু আলাইকুম। আবারও ওয়ালাইকুম সালাম। তুমি একটা আজব ছেলে, যেটা করতে বলি সেটা করতে পারো না, আর যেটা নিষেধ করি সেটা মনের মাধুরী বিষয়ে সুন্দর করে করো। একটা এক্সাম্পল দেন। তোমরা তো বলে গিয়েছিলাম তোমার ফুপুর দিকে নজর রাখবা, সেইটা তুমি পারো নাই, কিন্তু যেটা নিষেধ করেছি তুমি অ্যাডাল্ট হয়েছো, তোমার ছোট চাচার মেয়েদের সঙ্গে তুমি মেলামেশা করবে না, সেইটা তো এসে দেখলাম কি সুন্দর করতেছিলে। মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। ভুল হয়ে গিয়েছে? হ্যাঁ মিস্টেক হয়ে গিয়েছে, ভুল। ভুল তুমি আজকাল বড় বেশি করতেছো। আসো আমার সাথে। তুমি একটা গাধার বাচ্চা দেবে? আমাকে গাধার বাচ্চা বলে ছোট করবেন না, আমার অনেক অ্যাডালিটি হয়েছে, আমি এখন সাবালক। তুমি একটা সাবালক গাধা। তুমি যখন দেখলে যে আয়না আসানের সঙ্গে গল্প করতে বসে গেছে তখনই তুমি তাকে ধরে নিয়ে আসলে না কেন? না তাকে ধরা যাবে না, ধরে বসলে আমাকে হিট করে ফেলতে পারতো, আর এই বয়সী ছেলে মেয়েদের বাধা দেওয়া কোনো যুক্তিযুক্ত কাজ কারণ হবে না। আল্লাহই জানে এখন তার গল্প করতেছে কিনা, আর গল্প করলেও গল্পের বিষয়বস্তু কি হচ্ছে? না বিষয়বস্তু আর কী হবে, তারা খুব ভালো স্টুডেন্ট, ইতিহাস ভূগোল এসব নিয়ে হয়তো বা আলোচনা করতেছে, খারাপ কোনো কিছু করবে না। এই খারাপ বলতে তুমি কি বোঝাচ্ছ? হ্যাঁ না তেমন কিছু না, মনে করো খারাপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি এই কারো বাগানের আম চুরি করা, কারো খোয়ার থেকে মুরগিটা চুরি করা, এইসব আর কি।
কি যে করি এ আদালত মিয়া, আমি নিজেই যাবো নাকি একবার? না, যে দৃশ্য দেখে এসেছি আপনার যাওয়াটা মনে ঠিক হবে না, মোমেন্টের উপর হিট করে ফেলতে পারেন, পরে যান। ঠিক বলেছ। কি বলতেছেন আব্বা? ঠিকই বলতেছি, দশ বার তওবা পাঠ করবা দশজন পাবলিকের সামনে। আর একটু ডিটেইলিং করে বলেন। বাড়ির সামনে রাস্তায় গিয়ে দাঁড়াবা, দশজন পাবলিকের সামনে সঠিক সঠিক সম্পূর্ণ তওবা পাঠ করবা। গ্রামের পাবলিকের সামনে সবাই দেখবে, লজ্জা বলে একটা কথা আছে না? সেই যদি তো অভাব তোমার, হায়া শরম লজ্জা বলতে কিচ্ছু নাই তোমার। দশজন পাবলিকের সামনে গিয়ে তওবা করে দোয়া সাবা বলবা, আল্লাহ আপনি আমাকে হায়াত আরজ করেন। হায়া মানে তো লজ্জা, কিন্তু দারাজের অর্থ? দরাজ মানে বাড়ায় দেওয়া। তওবা করে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি আমাকে হায়াত আরজ করেন। হাসি ব্যাক কলকাতাকে চাপ আইনরা বর্মি পরে নিয়ে বাড়ির বাইরে যা, ওখানে গিয়ে গুনে গুনে দশজন পাবলিকের সামনে ওকে তওবা করা। যা চলো ভাই, আমার হাসলে কিন্তু দাঁত ভেঙে দেবো। এই দাঁড়া, আরে কি হলো, চুল আসতে আসবো আর কাপড় পাতলে আসবো, তাড়াতাড়ি করো। হাসতেছো কেন? তোদের এত ঘন ঘন শাস্তি হয় কেন বলতে পারবি? কেন? ওই যে আমাকে তোরা ভিক্ষে করতে জাতি দিস না, এই জন্যে। ভিক্ষে করতে জাতি দিল হয় না, জাতি দিল হয় ওর সব সময় হয়। তারা রইল লৌহ কপাট, তারা রইল লৌহ কপাট। হাই মাথা ঝাড়বি বলেছিলি, নে আসরা লাগবে না। আর এইটা আমার দেখলে কি একটা গান গায়, লৌহ কপাট। ভাই জানে রে কি অসুখ হলো রে খুদা, আমার ভাই জানে রে কি হবে রে খুদা, পাতরা সপর্ব কপাত ভ্রমণ, ইরাম অসুখের নাম তো জিন্দেগিতে শুনিনি রে খুদা, এখন আমাকে কি হবে রে খুদা। এই তুই অসুখ অসুখ করে কাদাকাটি করতেছিস কেন? এটা অসুখ না ওষুধ সেটাই তো বুঝতেছি না। এ কিরাম ঝামেলা হইলো রে খুদা, এ যদি অসুখ হয় তো ওষুধ কি, যদি ওষুধ হয় তাহলে অসুখ কি, আমারে কিডা বলে দেবে রে খুদা, পাত্রা সপর্ব কপাত ভ্রমণ, কেমন ভজু ঘটনা আমরে খুদা। পাত্রা সপর্ব কপাত ভ্রমণ, একটা অসুখের নাম না ওষুধের নাম, এজন তোমার কি হবে শুভ, খালি ব্যানবান করছিস। এই তুই এত চিল্লা চিল্লি লাগাইছিস কে, আমার খেলা ডিস্টার্ব হচ্ছে না, আয় চল। দেখেছো ভাই সান, দেখেছো তোমার অসুখ আর তোমার ছাওয়ালরা খেলা নিয়ে চিন্তা করতেছে। ঠিকই তো বলেছে, তুই এত কাদাকাটি করতেছিস কেন? এক কাম কর, চল ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাই? হ্যাঁ, ভিজিট লাগবি না নে, সেটাও তো একটা কথা, কিন্তু এখন কি করব কি করব। পাইছি, ইরাম একজন আছে যে তোমারে প্রেসক্রিপশন পড়ে দিতে পারবে না। কিডা? ওই মুফাকু স্যারের শালা সাদা মিয়া নিশ্চয়ই পারবে। কি করে পারবে? আমি যে বললাম পারবে, তুমি এখন এখানে একা একা বসে বসে কান্তি থাকো, আমি গোসলটা সাইডে আসি, গোসলটা সাইডে এসে দেখবা সব সমস্যার সমাধান করে দিয়েছি, কোনো ঝামেলাই আর থাকবে না। এই সল পাল সারা দিন খালি খাল, এই বাজনার সাথে বসে বসে কাঁদতি থাক। হ্যাঁ ভাইজান, এই যে বিকেলবেলা যে সাদামের কাছে তোমার প্রেসক্রিপশন পড়ায় নিয়ে আসবানি। হ্যাঁ এ কাজা করুন, কাম নয় কাটি থাকবে, উনি কাটতে পারে না। তো ফুপু হয় না, পাতারা সপূর্ব কপাত ভ্রমণ, পাতারা সপূর্ব কপাত ভ্রমণ, এ কি রাম অসুখ হলো? হ্যাঁ কিছু তো বুঝছিস না, এগুলো কাজ করলো। লোক ধরে ধরে তো বাবা কি থাকো তোমা, ওই যে তোমার ভাই আসতে যাচ্ছে আসো দাঁড়া তো ভাই। কে যে যা বলি একটু মন দিয়ে শোনো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। দোয়া করো আল্লাহ তাআলা যেন আমার হায়াত দারাজ করে। ভিলেন হাসি দিচ্ছ তো ভাই,
কিটা ভিলেন আর কিটা নায়ক সেটা সময় বলে দেবে, বুঝছিস? গানের মাস্টার, ভুল সুরে গান শেখাও ঠিক আছে, নায়ক হওয়ার চেষ্টা করি না। এ ভালো, চলো চলো। তাড়াতাড়ি যাও, ওই রাস্তার পরে আসান কে দাঁড়ায় তওবা পাঠ করে সবার কাছে দোয়া চাচ্ছে, একটু ভালো করে দোয়া করে দিও তো। নাড়া ভাই, এই গ্রামের লোকজন কি চলাচল বন্ধ করে দিল না? আমি শাস্তি পাইতে পারবো না, তুমি তাড়াতাড়ি পড়ো। আরে একবার পুলিশ চার জনের কাম হয়ে যাবে, তাড়াতাড়ি গলা পরিষ্কার করো। ও আমি অসম্ভব, বুদ্ধির সামনে আমি তো অবধি পারবো না। তাতে কি হয়েছে? পারে না দেখে ফেলেছে, ঠিক বলেছি না আয়না? চল তো, আজ ফিজেসার সকাল সকাল আসার কথা। দাঁড়া দাঁড়া, তা কি শাস্তি হয়েছে আসান মিয়া, সেটা একটু দেখে যাই। কি শাস্তি হয়েছে আপনার? তোমাদের পুলিশ লাগে গয়না বুঝাও তো, আমাদের একটু লোকজন চলাচল দেখতে দাও। লোকজন চলাচল দেখতে দেবো? নাটা ভাই, কি শাস্তি কত! ওই তার একটা জিনিসের অভাব হয়েছে, ওই সেইটা বাড়ানোর জন্যই জনগণের সামনে ওই তবাবরা শাস্তি দিয়েছে। ওই যে গলে ফুয়াইছে, ওই সে একটু পরেই বোঝাতে পারে। ওই যে গলে ফুয়াইছে, গোলপুর কাছে ওরা থাকতে আমি দশ আসছি নি। হ্যাঁ মিনকুলি জাম্বি ও তুবিলাই লাওলা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। দোয়া করেন ফু, আল্লাহ যেন আমার হায়াত দারাজ করে। আল্লাহ তোর হায়াত দারাজ করুক, হায়াত মানুষের খুবই জরুরি ফুপু। এইবার বুঝতে পেরেছি, তোমার মধ্যে লজ্জা পয়দা করার শাস্তি দেওয়া হয়েছে। যাও তো, তোমরা সবাই যাও, রাম করে দোয়া করলাম তারপরে চলে যেতে বলতেছিস? দোয়া করে লাগবে না, ফাজিল কণিকা। বাবা যাতে দে, যে সন্তানের পিতা এত নিষ্ঠুর, তার মেয়েদের সাথে কথা বলতে একটু সাবধানে বলতে হয়, কেমন অপমানটা হতে হচ্ছে। কলিজায় ভুজঙ্গুতির বিদলে অপমান আর গায়ে লাগে না। না শোনো, মাত্র সজর হয়ে গেল। তুমি গোলেপু হারে হাত মনে করে দোয়া করলো, আর তুমি কয়েদলে কান কয়েদলে কান সামনে। এই এই আমি কি করবা? হ্যাঁ, আমি তো বড় নির্দেশ পালন করতেছি, আর তার নির্দেশ পালন করে আমার সার্কিট, এর জন্য আমি মাত্র 600 টাকা বেতন পাই। আর তোমার যে প্রতি মাসে আমি 100 করে দিই, সেটা কি? গত মাসে দেখো পাইনি, এখনো পাওনি। কি বলো, খাওয়া দাওয়া করবেন না? তোমার মেয়ের আমার সম্মান বৃদ্ধি করে বাড়ি ফিরে এসেছে, তাদের জন্য অপেক্ষা করতেছি। আব্বা, আপনি দুপুরবেলা দাওয়ায় বসে আছেন? মা জননীরা,
তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য বসে আছি। স্বাগতম? কি বিষয়? আপনারা আমার কথা অমান্য করে আমার সম্মান বৃদ্ধি করে বাড়ি ফিরে এসেছেন সেই বাবদে। আপনার কথা অমান্য করলে যে আপনার সম্মান বৃদ্ধি হয় সেটা আগে বলবেন তো আব্বা, তাহলে তো আরো বেশি বেশি। থামো থামো, তোমাদের আমি কি মানা করেছিলাম? হ্যাঁ, আপনি তো আব্বা মেলা জিনিসই মানা করেছিলেন, কোন বিষয় নিয়ে যে এখন জিজ্ঞেস করতেছেন তা তো বুঝতেছি না। আসান মিয়ার সঙ্গে তোমার কি সেরা তো গল্প? ও বুঝতে পারছি, এটা কোন কেসের বিচার, এর মধ্যে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাই থাকাও, এর মধ্যে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাই থাকাও থাকাও। তোমার সামনে দিয়ে এসে বড় ভেজানের বাড়িতে গিয়েছে গিয়েছে না, তুমি থাকাও। আপনাকে এরকম পয়েন্টে পয়েন্টে গুপ্তচরের খবর কে দিয়েছে আব্বাসান? তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? হ্যাঁ, আজ তোমরা দুই দুইবার আমার কথা অমান্য করে ওই বাড়ির সঙ্গে কানেকশন করেছো, তোমাদের শপথ বাক্য পাঠ করতে হবে। তারা কেবল গোসল করে আসলো, চুল শুকাবে, চুলে সিরুনি দেবে, তা না কি সব বিচার শুরু করলেন। তো শপথ বাক্য পাঠ না করায় ঘরে ঢুকতে দেওয়া যাবে না। যাইস্তে করে, তুমি বসো আঙ্গুরি বেগম, তুমি সাক্ষী। শোনো, এই শপথ বাক্য পাঠ করানোর পর তৃতীয়বার যদি তোমরা একই ভুল করো তাহলে তোমাদের শাস্তি হবে। এইবার হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে তুলে ধরো। কিরাম করে নাকের বদনা তো ফ্র্যাকচারিং করে ফেলিছো, গুপ্তচরের শাস্তি কি বিলাট। হ্যাঁ বিলাট, যাও নাকে জলপট্টি দিয়ে এসো, যাও। তো ঠিক মতো নাইতে পারে না, এই গলা পরিষ্কার করে নাও। এইবার আমার সাথে শুরু করে বলো, আমরা এই মর্মে শপথ করিতেছি যে, আমরা এই মর্মে শপথ করিতেছি যে, আর কোনোদিনও আমাদের বড় চাচার ছেলে, আর কোনোদিনও আমাদের বড় চাচার ছেলে ভাসান খাঁ আর আসান খাঁর সহিত, ভাসান খাঁ আসান খাঁর সহিত, ভাসান ভাই তো ইউনিভার্সিটিতে থাকে, তার আগে নিশ্চয় শপথ বাক্য পাঠ করতে হবে। ওইসব ফেদরা পেশাল বাদ দিয়ে যা বলতেছি তাই করো। আসান খাঁ ও ভাসান খাঁর সহিত, ভাসান খাঁ ও আসান খাঁর সহিত, এমন কোনো গল্প গুজব করিব না, এমন কোনো গল্প গুজব করিব না যা আরো গল্প গুজবের প্ররোচনা দেবে, যা আরো গল্প গুজবের প্ররোচনা দেবে। দেখা হইলে, দেখা হইলে সালাম বিনিময় করিয়া, সালাম বিনিময় করিয়া যে যার পথে চলিয়া যাইব, যে যার পথে চলিয়া যাইব। আমিন আমিন। এটা পড়তে পড়তে যাও, আরো তিনবার শপথ বাক্য পাঠ করবা, যাও। দেখা হইলে যে যার পথে সালাম বিনিময় করিয়া চলিয়া যাব, দেখা হইলে যে যার পথে সালাম বিনিময় করিয়া চলিয়া যাব। আঙ্গুরি আঙ্গুরি বেগম, ক্ষুধার উদ্রেক হয়েছে, খেতে দাও। আপনারা দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, মাঝখান থেকে আমাদের মেয়ে দুটো কষ্ট পাচ্ছে। খিদে লেগেছে তো, খেতে দাও। আমার নিষেধ মেনে চললে তো আর কোনো কষ্ট হয় না। এ বয়সে নিষেধ মেনে চলা কত কঠিন আপনি জানেন না? কেন, আপনার আব্বা তো আমার সাথে মেলামেশা করতে মানা করতো, আপনি মেলামেশা করতেন না? তরকারি দাও। আপনি রোজ রোজ আমার সঙ্গে দেখা করতে আসতেন, এসে আবার গান করতেন, প্যার কিয়া তো ডান্না কিয়া করতেন না? আব্বার আদেশ অমান্য করেছে, কি ভুল করেছি সেটা দেখেন, হারে হারেটের পাচ্ছি না। তরকারি জায়গায় ডাল দিলে কেন আঙ্গুরি? আর কাইন্দু না, তরকারি তো নন্দ হয়ে যাবে চোখের জলে। যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে যা লয়, বন্ধু আরে কর তোমার মনে যা লয়, ওরে নিজুর বন্ধু রে। আরে আয়না, আশ্চর্য, তুমি এই সময় এমন ভাবে জিজ্ঞেস করতেছেন মনে হয় যেন আপনার কাছে আসছি। আমি আসছি খুশবুর কাছে, কালো ভুল করে আমার ইংরেজি গ্রামার বইটা নিয়ে এসেছিল। ও কি গান করতেছিলেন তোফা ভাই? আরে কালকে দিকে তোমাকে আবার আধুনিক গানের ক্লাস নিতে হবে না, ওই জন্যই ঠিক করতেছিলাম যে কোন কোন গানটা তোমাকে শেখাবো। আচ্ছা, ওই আসান খা গান শিখতে চাচ্ছে, তা তোমাকে কাছে তুমি কি বলো আয়না? ওই নামটা আমার সামনে নেবেন না তোফা ভাই। হ্যাঁ কি কাজ, আশাঙ্কা কি তোমার মন থেকে উঠে গেছে নাকি? ওই নাম শুনলে আমার বুকের ভিতর ঢিপ ঢিপ করে, আমার বুকের ভিতর ভুজঙ্গ তীর বেঁধে। খুশবু, এই খুশবু, এদিকে তোমার জন্য যে আমি ভুজঙ্গ তীর খেয়ে বসে আছি আয়না, তুই বোঝো না কেন?
মিয়া ভাই, ও মিয়া ভাই, হ্যাঁ বল, হাসানকে সিটি পাঠাইছে মিয়া ভাই, কি লিখেছে? লিখেছে তার মাস্টার পরীক্ষা শেষ হয়েছে, আগামী শুক্রবার দিন সে বাড়ি আসবে। মাশাআল্লাহ, ভবদিয়াতে এই প্রথম কোন ছেলে মাস্টার পরীক্ষা দিয়ে ফিরছে। মিয়া ভাই, হ্যাঁ, এই ভাসান রুই মাছ খেতে বড় পছন্দ করে, আগামী শুক্রবার দিন বাজারে গিয়ে একটা পাকা রুই মাছ এনে দেবেন। আচ্ছা দেব। তা তুই এই ঝোলা নিয়ে হঠাৎ ভিক্ষে করতে বেরিয়ে গিয়েছিলি কেন? কি করবো মিয়া ভাই, সুযোগ পালাম তাই ঝোলাটা নিয়ে একটু বার হলাম। এটা কোনো কথা হলো? এই রুমালি, এটা কোনো কথা হলো যে সুযোগ পালি তুই ভিক্ষার ঝুলি নিয়ে ফট করে রাস্তায় বেরিয়ে যাবি ভিক্ষে করার জন্যে? তার খুঁজে বের হই মিয়া ভাই, তিনি আমাকে বলেছেন এই ভিক্ষে করতে করতে একদিন তেনার সাথে আমার দেখা হয়ে যাবে। সেটা পাগল, ঘর বাড়ি সহায় সম্পত্তি সব কিছু ফেলে রেখে ভিক্ষার ঝোলা একটা কাঁধে নিয়ে সে বেরিয়ে গেছে ওই ভিক্ষা করার জন্য। কোন শালা যে তারে এই বুদ্ধি দিয়েছে, সে বেটার একবার পালি হতো। পাগল হোক আর যাই হোক, তিনি তো আমার স্বামী, তার এই পথে পথে ভিক্ষে করে আমাকে খুঁজে বের করতে হবে মিয়া ভাই। না রুমালি না, যতদিন না সে ফিরে এসে তার ভাইয়ের কাছ থেকে সহায় সম্পত্তি ঘর বাড়ি সব কিছু বুঝে নিয়ে গেরস্থ না হবে, ততদিন আমি আমি তোরে তার কাছে পাঠাবো না। হঠাৎ করে তোর আবার কি সমস্যা হলো রে তোফা? মামা, না বুঝার তো কিছু নেই মামা, তোমার মতো বুঝদার লোক যদি না বোঝে তাহলে আমরা কোনে যাবো মামা? এইবার কিছুটা বুঝতে পারতেছি সমস্যাটা বিবাহ বিষয়ে। ঠিক আছে, তুই বস, আমি একটু দুলাভাইয়ের সাথে কথা বলে তারপর তোর জানাবো। আরে কি করছো তুমি, কোনো কিছু ভালো মন্দ না শুনে তুমি আব্বার কাছে যাচ্ছ? ভালো মন্দ আবার কি, বিয়ে করতে চাস, মুরব্বীরা মেয়ে দেখবে, তারপরে বিয়ে হয়ে যাবে, ব্যাস চিরাচরিত নিয়ম। চিরাচরিত নিয়ম হলে কি তোমার কাছে বলি মামা, কেসটার মধ্যে একটু বজগট আছে মামা। তো বজগট জিনিসের মধ্যে যা দরকার ডাকে। ঠিক আছে, আমি তোর আব্বার সাথে আলাপ করে আসি, তারপরে একদম সোজা পথে সব কিছু হওয়া ভালো, আগে মেয়ে দেখা। না মামা, মেয়ে তো আমার দেখা আছে, কিন্তু মেয়ে তো আমারে দেখতেছে না, বুঝতে পেরেছো? এখন তুমি এই মেয়ে যাতে আমারে দেখে সেরকম একটা বুদ্ধি দাও। ও, এখন মেয়ে যাতে তোকে দেখে সেই ব্যবস্থা করা? হ্যাঁ। কিডা মেয়েটা কি ডারে ভাই? আচ্ছা সেইটা তো তোমার এখন জানার দরকার নেই মামা, তুমি তোমার আয়নার তেলে স্মাটি দেখো, আমার আয়না লাগবে মামা। হ্যাঁ, এইবার বুঝতে পারিছি, এই আয়না পরা নেওয়ার জন্য তখন থেকে মামা মামা করতিস। হ্যাঁ জি মামা, আমার আয়না লাগবে মামা, আয়না ছাড়া আমি বাঁচবো না মামা। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, ও মামা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, মামা আয়না পড়া মামা আয়না পড়া। কিন্তু ভাগ্নে, কথা হচ্ছে যে আয়না পড়া তো সবসময় দেওয়া যায় না, এর জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে। হ্যাঁ, আমি রাতের বেলা তোর সব বুঝাই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই তো হয়ে গেল। Thank you.
সদাই ব্যস্ত সৎ সৌদা লুকায়।